সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আমার প্রাণপ্রিয় দর্শকদের মধ্যে যারা মীনরাশির রাশির জাত ব্যক্তি তাদের জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠা লাভ এবং দুর্ভাগ্যকে প্রতিহত করে সৌভাগ্য আনয়নের উপায় সংক্রান্ত তিনটি পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমার সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় ভিউয়ার্স আমার প্রথম পদ্ধতি আমার প্রথম পদ্ধতি হচ্ছে হনুমানের মূর্তি হনুমানের ছবি হলে কিন্তু চলবে না হনুমানের একটি মূর্তি কিনে আনতে হবে আপনাকে তার সঙ্গে পলাশ ফুল, পলাশফুল পদ্মফুল পঞ্চপল্লব জায়ফল পঞ্চামৃত পঞ্চগব্য ধুতি গামছা আতপ চাউল কলা ক্ষীর মাওয়া গৃত মধু চন্দন ডালিম পাতা ও বংশপত্র মানে বাঁশের পাতা এক সঙ্গে একটি হলুদ সিল্কের কাপড়ে বেঁধে প্রবাহিত নদীর জলে বিসর্জন দিন এক ক্রমে রাত্র প্রথম প্রহরে আট শনিবার অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে নয়টার মধ্যে আট শনিবার এই কার্যটি করলে দেখবেন আপনার জীবনে প্রতিষ্ঠা যশ সম্মান অর্থ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত হবে এবং আপনি হবেন ক্রমশ মহামানবের দিকে ধাবিত সুপ্রিয় দর্শক এবার আসি দ্বিতীয় পদ্ধতি জোলাবেল বাবলার ফল ফুল কাটা পাতা অর্থাৎ বাবলা গাছের ফুল ফল পাতা এবং কাটা এক সঙ্গে। তালের শিকড় ডুমুরের পাতা সুপারি চাল কুমড়ার বীজ ডালিম বীজ লেবু কাঁচামরিচ জায়ফল বট পাতা তামাক সিদ্ধি এক সঙ্গে একটি নীল রঙের সিল্কের কাপড়ে বেঁধে ত্রিমোহনা নদীর চরে পুঁতে দিন এক ক্রমে নয় শনিবার এই কার্যটি রাত্র চতুর্থ প্রহরে অর্থাৎ রাত্র তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে এই চতুর্থ প্রহরে অর্থাৎ শেষ রাত্র তিনটা থেকে ছয়টার মধ্যে এই কাজটি করলে দেখবেন গৃহ সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ লাভ ঘটবে তাতে সন্দেহ নেই আমার প্রাণপ্রিয় দর্শকদেরকে আমি একটি কথা মনে করাতে চাই তা হলো এই সকল কার্যাদি অবশ্যই পাক পবিত্র অবস্থায় নববস্ত্র পরিধান বা পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্র মনে শুদ্ধ চিত্তে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে কার্যগুলো করবেন এবং কাজগুলো সম্পাদন করে ভিক্ষুককে ভিক্ষা দিন সেই সঙ্গে সম্ভব হলে আটজন ক্ষুধার্তকে অন্নদান করুন দেবস্থান বা যে কোনো ধর্মীয় স্থানে কিছু দান করুন দেখবেন মহান সৃষ্টিকর্তার অপরিসীম কৃপায় শনি মহারাজের কুপভাব দূর হয়ে আপনার সকল মনোবাঞ্ছা অতি শীঘ্রই পূরণ হবে সুপ্রিয় দর্শক এবার আসি তৃতীয় পদ্ধতি হলুদ রঙের এক টুকরো সিল্কের কাপড়ের উপর বামুনহাটির মূল অশ্বগন্ধার মূল শ্বেতচন্দনের মূল শ্বেতাকন্দের মূল ও হলুদের মূলের সাথে পঞ্চমৃত পঞ্চপল্লব পঞ্চগব্য ত্রিফলা তিল গরুর লেজের লোম ভেড়ার লোম কবুতরের পালক কাশফুল কাঁচা হলুদ ধানের মালা অর্থাৎ ধান দ্বারা আমরা লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য যে মালা তৈরি করি ধানের মালা ও তিন ধাতু কিঞ্চিত পরিমাণ যে কোনো তিন প্রকার ধাতু হতে পারে সোনার তামা তিন প্রকার ধাতু সামান্য পরিমাণ দিয়ে ওই সিল্কের কাপড় দিয়ে বেঁধে ফেলুন এই বাঁধার পরে বসতগড়ের পূর্ব পাশে ঝুলিয়ে রাখবেন দেখবেন একুশ দিনের মধ্যে আপনার গৃহবাড়ি ধন ধানে পূর্ণতা পাবে ভাগ্যলক্ষ্মী দাঁড়ে এসে টুক্কা মারবে মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃষ্টিধর্মী কাজের প্রতি আকৃষ্ট হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব লাভের জন্য এক উত্তম উপায় বলে গণ্য হবে আমার এই তিন নাম্বার পদ্ধতি যার ফলে আপনি হবেন সংসার সমাজ প্লাস দেড়শো দশের এক মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ ধন্যবাদ দর্শকবৃন্দ আমার সঙ্গে থাকার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় thank you